ফের ভাইরাল কিছু রাজনৈতিক ফেসবুক পোস্ট। পঞ্চায়েতে কি রাজ্য বিজেপি আবার চৌকিদার মডেলে সান দেবে? ফের ভাইরাল কিছু রাজনৈতিক ফেসবুক পোস্ট। ভাইরাল পোস্ট আজকে নতুন কিছু নয়, কিন্তু এই পোস্টে কিছু উল্লেখযোগ্য বিষয় আছে, জানাবো আপনাদের। 2019 লোকসভা ভোটের সময় মোদিজি স্লোগান তোলেন ম্যায় ভি চৌকিদার, আর সেই স্লোগানে তাল মিলিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে টুইটার হ্যান্ডেলে নাম পরিবর্তন করে নিজের নামের আগে চৌকিদার যুক্ত করেন। আর সেই সাথে সাথে বিজেপির সমস্ত নেতা ও কর্মী সমর্থকও সেই একই ধারা অনুসরণ করে নিজেদের সোশ্যাল মিডিয়াতে নামের আগে চৌকিদার যুক্ত করতে থাকেন। একটি ট্রেন্ড শুরু হয়ে যায়। আরও একটু বিস্তারিতভাবে বললে বলা যায় যে রাহুল গান্ধীর চৌকিদার চোর হ্যায়ের পাল্টা দিতেই মোদিজি এই স্লোগানটি ব্যবহার করেন। কারণ মোদিজি নিজেকে 2014 লোকসভা ভোটে দেশের চৌকিদার বলে সম্বোধন করেন। কিন্তু 2019 আগে বেশ কিছু ঘটনা, যেমন নীরব মোদি বিজয় মালিয়ার ঋণ খেলাপি করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করেন রাহুল। আর তাই তিনি প্রতি সভাতেই বলতে থাকেন চৌকিদার চোর হ্যায়। কিন্তু এবার যে পোস্টটি ভাইরাল হচ্ছে তা সম্পূর্ণ রাজ্য স্তরেই। পোস্টটিতে দেখা যাচ্ছে যে এক ব্যক্তির লাঠি হাতে ছবি এবং লেখা, নিজের বুথে নিজেই চৌকিদার, নিজের বুথ জিতিয়ে বুক ফুলিয়ে বলো আমার বুথ সবচেয়ে মজবুত। এছাড়াও এক ব্যক্তি তার পোস্টে এই ছবিটি ব্যবহার করে লেখেন, দিল্লির নেতারা আমাদের ক্ষমতা দিয়ে যাবে না, যত বড় নেতা হন না কেন নিজের বুথ নিজেকে জিতিয়ে বলতে হবে আমার বুথ সবচেয়ে মজবুত। এবং একটি লক্ষণীয় বিষয় হলো এই ছবিটির মুখের আদলের সাথে বহুল পরিচিত জনৈক এক অধ্যাপকের মুখের সাদৃশ্য রয়েছে। তিনি কিষাণ সংঘ এবং রাজ্য বিজেপির বৌদ্ধিক স্তরের এক বহুল পরিচিত মুখ। কিন্তু হঠাৎ পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের পোস্ট ভাইরাল হওয়ার কারণ কি? বলাই বাহুল্য, বিজেপি ধারে ভারে বহরে বাড়লেও বুথভিত্তিক শক্তি বৃদ্ধিতে ব্যর্থ, এবং একথা স্বয়ং অমিত শাহ থেকে শুরু করে সাম্প্রতিককালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবাই এক বাক্যে স্বীকার করেছেন। তবে কি এই ভাইরাল পোস্টগুলির মাধ্যমে বিজেপির কর্মী সমর্থকরা পঞ্চায়েত ভোটের আগে প্রতি বুথ শক্তিশালী করার ডাক দিয়ে আবার নতুনভাবে ঝাঁপাতে চাইছেন? আবার সাথে সাথে এটাও স্পষ্ট হচ্ছে যে পঞ্চায়েত ভোটের আগে এখনও বিজেপি বুথভিত্তিক কর্মসূচি জোরদার করতে ব্যর্থ। আপাতত এই ভাইরাল পোস্টের বার্তা সোশ্যাল মিডিয়ার বাইরে জমিতে কতটা প্রভাব ফেলতে পারবে এবং পঞ্চায়েত ভোটে বিজেপি কতটা লড়াই করতে পারবে তা ভবিষ্যৎ বলবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।